ওই মাটির নিচে আমাদের যাইতে হইব। তাই আমি বলি কি জানেন, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। এই মাটির নিচে আমাদের কিন্তু হিসাব দিতে হইব ভাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমাদের খুবই জরুরি, ঠিক আছে? তাই আমি বলি কি জানেন, এই অন্ধকার কবরে একা কেউ নাই ভাই, ওইখানে কিচ্ছু যাইব না, টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দরী নারী বউ বাচ্চা কাচ্চা কেউ আপনার সাথে যাইব না। আপনি যদি ভালো কিছু করেন ওইটাই আপনার সাথে যাইব। সোহেল বাংলা একটি সচেতনমূলক ও শিক্ষণীয় ইউটিউব চ্যানেল। বেতন কত ভাই? বেতন 45,000 টাকা ধরছে ভাই। এই যে মিরপুর 11,500 মর্চ আছে না, ওই যে বিদেশি গো ট্রেনিং করা এখানে ভাই প্রচুর করা ভাই, দেখেন না ভাই, এই যে মাস্ক পরে যাইতে হয়, এত করা তো অস্বাভাবিক ভাই। আপনার অফিসের কথা শুনলাম খুব করা, এই যে মাস্ক পরে অফিসে যান, তাই না ভাই, করোনার ভয়ে। তাই আমি বলি কি ভাই, আল্লাহ পাক আপনার এত সুন্দর একটা চাকরি দিছে, আল্লাহর একটু হুকুম পালন করার জন্য বলেন না ভাই, এই যে আজান দিছে মসজিদে যাই নামাজ পড়েন ভাই। ভাই এখন আমার অফিসের সময় হয়ে গেছে, তো আমি নামাজটা ইনশাল্লাহ করতে হবে, তো অফিসে যাই পড়ুন, তাহলে আপনি যান, আমি অফিসে আমি সময় সময় থাকুন ভাই। এই সময় সময় সারা জীবন থাকতো না ভাই, এই সময় একদিন শেষ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এই অফিস করতে করতে তাড়াহুড়া করতে করতে দুনিয়ার কাজকাম করতে করতে একদিন আমাদের মরে যেতে ওই মাটির নিচে আমাদের যাইতে হইব। তাই আমি বলি কি জানেন, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। এই মাটির নিচে আমাদের কিন্তু হিসাব দিতে হইব ভাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমাদের খুবই জরুরি, ঠিক আছে? তাই আমি বলি কি জানেন, এই অন্ধকার কবরে একা কেউ নাই ভাই, ওইখানে কিচ্ছু যাইব না, টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দরী নারী বউ বাচ্চা কাচ্চা কেউ আপনার সাথে যাইব না। আপনি যদি ভালো কিছু করেন ওইটাই আপনার সাথে যাইব। তাই আমি বলি কি জানেন, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য ওই কবরে যাতে আমরা শান্তিতে থাকতে পারি, কোনো আমাদের আজাব না হয়, ঠিক আছে? এই জন্য আমাদের নামাজ পড়তে হবে, চলেন না ভাই নামাজ পড়তে যাই। ঠিক আছে ভাই, তাহলে এখন নামাজের সময় হয়েছে, ইনশাল্লাহ চলেন দুবাই নামাজ পড়ে, তারপর ইনশাল্লাহ পরে হলো আমি অফিসে যাবো। মানে আপনি কাজে আপনি যান, আমি অফিসে চলে যাবো। মানে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু নামাজ পড়তে যাবেন আর আমি নামিও খুশি হইলাম, চলেন ভাই নামাজ পড়তে।